স্কুল কলেজ করার দাবিতে পথে এসএফআই ও কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার হাবড়া ও অশোকনগরে পৃথক পৃথক দুটি কর্মসূচি পালন দুই রাজনৈতিক দলের। স্কুল কলেজ খোলার দাবিতে স্কুল কলেজের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হলো অশোকনগর ও হাবড়া এলাকায়। করোনার কারণ দেখিয়ে আর স্কুল কলেজ বন্ধ রাখা যাবে না, এবার খুলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। আর এই দাবিতে অশোকনগর এবং হাবড়াতে দুটি পৃথক প্রতিবাদ কর্মসূচি, এসএফআই এবং ছাত্র যুব কংগ্রেসের উদ্যোগে পৃথক দুটি কর্মসূচি গ্রহণ করা হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার দুপুরে অশোকনগর কল্যাণগড় বিদ্যামন্দির বিদ্যালয়ের সামনে বিকল্প ক্লাসরুম তৈরি করে একটি প্রতিবাদ কর্মসূচি করা হয়, যেখানে বেশ কিছু পড়ুয়াকে মাটিতে বসে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়। সেখানে এসএফআই নেতা থেকে শুরু করে হাজির পড়ুয়াদের বক্তব্য, যেখানে বিভিন্ন ধরনের উৎসব মেলা চলছে সেখানে বিদ্যালয়গুলি বন্ধ রাখার যৌক্তিকতা কোথায়, আর তাই অবিলম্বে স্কুল খুলে অফলাইনে ক্লাস চালু করতে হবে। ভোট হচ্ছে, গঙ্গাসাগর মেলা হচ্ছে, সমস্ত মঞ্চ হচ্ছে, পানশালা খোলা কিন্তু পাঠশালা বন্ধ। স্কুল কলেজ খুলতে হবে, অনেকদিন হয়ে গেছে, অনেক সহ্য করে নিয়েছে ছাত্রছাত্রীরা, আর সময় দেওয়া যাবে। স্কুল কলেজ অবিলম্বে খুলতে হবে, এই দাবিতে সারা রাজ্য জুড়ে এসএফআই যেমন লড়াই আন্দোলনে আছে, ঠিক তেমনি বিকল্পটাও এসএফআই দেখাচ্ছে। অনেক জায়গাতেই এসএফআইয়ের নেতৃত্বে, বামপন্থীদের নেতৃত্বে স্থায়ীভাবে বিকল্প কোচিং ক্যাম্প চলছে, কোচিং ক্লাস চলছে, আর আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত জায়গায় স্কুল কলেজের সামনে এরকমভাবে খোলা জায়গায় বিকল্প পাঠশালা হচ্ছে। যে আমরা রাজ্য সরকারকে এটাই বলছি, স্কুল কলেজ খুলুন। পাশাপাশি স্কুল কলেজ খোলার দাবিতে এদিন দুপুরে হাবড়া শ্রী চৈতন্য কলেজের সামনে প্লাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের। এদিনের আন্দোলনে হাজির ছিলেন ছাত্র পরিষদের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি পাপাই ঘোষ, জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিজিৎ চক্রবর্তী। তবে এদিনের বিক্ষোভ শেষে এসএফআই এবং যুব কংগ্রেসের গলায় একই হুঁশিয়ারি দিতে শোনা যায়। তাদের দাবি, সরকার পক্ষ যদি না মানেন তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার থেকে আমাদের যাতে আগামী দিনের ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যাতে এইভাবে ভুল পথে পরিচালিত না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক, কোভিড বিধি মেনে ক্লাস হোক। আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে সরকার যদি কোনো সহযোগিতা আমাদের কাছে চায়, আমরা সারা বাংলা জুড়ে হাবড়া জুড়ে যেখানে বলবে আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।